যারা এখন হজ করতে গেছে তারা মারা নাকি? ওই দিন ইসমাইল ও জবিউল্লাহর যখন ওয়াসওয়াসা দিতেছে হাতের মধ্যে পাথর নিয়া, তারে ঘৃণা কইরা পাথর মারছিল, এটাও হজের একটা বিধান হয়ে গেছে। এবার যখন মিনা বাজারের মধ্যে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ইসমাইল ও জবিউল্লাহ ডাক দিয়ে বলে, বাবা একটা কাজ করবেন, আপনি আমার হাত পা গুলা শক্ত কইরা বাঁধবেন। কই কেন? আপনি তো বাবা, আপনি আমার হাত পা গুলা শক্ত করে বাঁধবেন, আপনার ছক গুলা বাঁধবেন, আর আপনার এই তলোয়ারটা ভালো করে ধার দিন, যাতে তলোয়ার আমার গলার লাগার সাথে সাথে আমার দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে যায়, দেরি যাতে না হয়, দেরি যদি একবার একটু হয়ে যায়, আর আপনি যদি সন্তানের মায়া করেন, এই সন্তানের মায়া করলে যদি আল্লাহ ইসমাইলের কুরবানি কবুল না করে, ওই দিন যদি ইসমাইল কুরবানি হইতো, এখন পর্যন্ত গতকালকে যেই দিনটা গেছে আপনি আপনার সন্তানকে জবাই দেওয়া লাগতো, এখনের যেই জামানা, আপনি যদি বলতেন ফুত তুই হারো, কালকে তোর কুরবানি দিব আল্লাহ পাওয়ার জন্য, ফুতে গেলে আব্বা ঠিক আছে সমস্যা নাই, একটা কাজ করে আপনি নিঃসন্দেহে ঘুমায় হন, সকালবেলা আমার গোসল করে কুরবানি দিন। এই তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। হযরতে হাজেরা খুশি, ইব্রাহিম খলিলুল্লাহ খুশি, এই আমার বাজানো, যাইতে যাইতে যখন কয়েকটা দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, আমার আল্লাহ হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিয়া বলে, ইব্রাহিম, ও ইব্রাহিম শোনো রে, তুমি তোমার সন্তান ইসমাইল সহ তুমি তোমার বিবি হাজেরা তাদের দুইজনকে নিয়া এমন একটা জায়গার মধ্যে যাইবা, এমন একটা জনমানব শূন্য স্থানের মধ্যে যাইবা, যেই জায়গার মধ্যে কোনো বাড়িঘর নাই, যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই। এই কথা বলার সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহ বিবির সাথে পরামর্শ করে, সাহারা, ও সারা রে, আল্লাহ তো আমারে স্বপ্নে দেখাইলো, আল্লাহ তো বলছে কি করার জন্য, আমি আমার সন্তান সহ বিবি নিয়া হিজরত করার জন্য, এ আমার বাবারা বিবি হাজেরার। এই কথা যখন বিবি হাজেরার কাছে গিয়া বললেন, বিবি হাজেরা কয় আলহামদুলিল্লাহ, হযরতে সারা ডাক দিয়া কয়, আপনি আপনার সন্তান বিবি নিয়া জনমানব শূন্য জায়গার মধ্যে চলে যান, যেই মাত্র বলছে চইলা যান, মাত্র কয়েকদিনের খাবার নিয়া হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ওই জায়গার মধ্যে চইলা গেছে রে বাবা। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে তাকায় দেখে কয়েক কিলোমিটারের ভিতরে কোনো বাড়ি ঘর নাই, আশেপাশে কোনো কিছুই নাই, আশেপাশে কোনো মানুষ দেখা যায় না, কয়েক কিলোমিটারের ভিতরে কোনো বাড়ি ঘরে দেখা যায় না। এইবার যখন ইসমাইল ও জবিউল্লাহকে নিয়ে ওই জায়গার মধ্যে গিয়ে বসবাস শুরু করে দিলেন, শুরু করে দেওয়ার পরে আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল, ও জিব্রাইল শোনো রে, একটা কাজ করো রে জিব্রাইল, তুমি ইব্রাহিম খলিলুল্লাহরে বলো তার সন্তান ইসমাইল এবং হাজেরাকে রাইখা যেন এই জায়গা থেকে সে তার স্থানের মধ্যে চইলা যায়। ইন দি মিন টাইমে এবারে জিব্রাইল আলাইহিস সালাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসলেন, আয়েশা বলে, ইব্রাহিম খলিলুল্লাহ, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ বলছে আপনি আপনার সন্তান বিবিকে রাইখা এই জায়গা থেকে আপনি আপনার জায়গার মধ্যে চলে যাওয়ার জন্য। এবারে যখন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে এই সংবাদ চইলা আসছে রে, আসার পরে এবার ইব্রাহিম খলিলুল্লাহ চইলা যায়, হাজেরা ডাকে দিয়ে বলে, স্বামী আমার, ও স্বামী গো, আপনি আমাদেরকে রাইখা কোথায় যান? এবার ডাকে দিয়ে বলে, হাজেরা, আমি
যাইতেছি আমার স্থানের মধ্যে, আপনি আমাদেরকে কেন রাইখা যান? আপনার মনের মধ্যে কি সন্তানের জন্য কোনো মায়া নাই? আপনার মনের মধ্যে কি আমার জন্য কোনো মায়া নাই? এবারে ডাক দিয়ে বলে, ও হাজেরা, আমি আমার সন্তানের মায়া করি না, আমি তোমার মায়া করি না, আল্লাহর হুকুম মানার জন্য তোমাদেরকে রাইখা এই জায়গা থেকে আমি আমার স্থানের মধ্যে চইলা যাইতেছি। এবারে বিবি হাজেরা ডাক দিয়া বলে, স্বামী গো, আল্লাহ আপনি যেহেতু নিজের ইচ্ছায় যাচ্ছেন না, আল্লাহর হুকুমে আপনি চলে যাচ্ছেন, আপনি চলে যান গো স্বামী, আল্লাহ যেহেতু হুকুম দিয়েছে, আমার আল্লাহর প্রতি বিশ্বাস আছে গো, আপনি চলে যাওয়ার পরে আমার আল্লাহ আমি এবং আমার সন্তানকে না খাওয়াইয়া মারবে না। আমাদের সারগা শেরপুরের মহিলা রইলে জামাইয়ের বান্দা ধরে রাখলেন, কই জায়গার মধ্যে আমার ফালাই যাইতেছে। গবের মনোযোগ, ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেছে বাড়ির মধ্যে, অবাজান হযরতে বিবি হাজেরা মাত্র কয়েকদিনের খাবার নিয়ে আসছে, বেশি খাবার নিয়ে আসে নাই, সে তো জানে না কয়েকদিন এই জায়গার মধ্যে তাকে থাকতে হবে, মরুভূমির বালু গরম বালু, এখন তো গাছপালা আছে, ওই জামানায় তো তখন গাছপালাও ছিল না। এই আমার বাজানো বিবি হাজেরা কয়েকদিনের খাবারের দিকে তাকাইয়া এবার ডাকে দিয়া বলে, আহারে কয়েকদিন থাকতে হবে এটাও আমি জানি না, এই খাবার গুলো আছে আমার স্তনের মধ্যে, দুধ আছে, যতদিন খাবার আছে যতদিন স্তনের মধ্যে দুধ আছে, আমি এবং আমার সন্তান সহ দুইজন আলহামদুলিল্লাহ সুন্দরভাবে জীবন যাপন করতে পারবো, সুন্দরভাবে আমাদের দিনগুলা কাটাইয়া দিতে পারবো, একদিন দুই দিন তিন দিন করতে করতে সময় চইলা যায়। যাইতে যাইতে দেখা যায় বিবি হাজেরা আলাইহিসসালামের কাছে যতগুলা খাবার ছিল রে সমস্ত খাবার এবারে শেষ হয়ে গেছে। এবারে বিবি হাজেরা মনে মনে কয়, আমার খাবার তো শেষ, মা না খাইতে খাইতে মার স্তনের দুধও শুকায় গেছে, ইসমাইল জবিউল্লাহ মাগো ওয়া 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 কইরা যখন কান্দে, মায়ের মন তো মানে না, মায়ের মন তো মানে না, আমার সন্তানটা, আমার সন্তানটা আমার কাছে দুধের জন্য কাঁদে। বাজান লাগবে না, দেন লাগবে না, আপনি বসে লাগবে না, সবাই কষ্ট করতেছে, আমি সুখ করার জন্য বসলাম, সকলে বলি আল্লাহু আকবার। মায়ের মন মানে না, মা কাঁদে, আল্লাহ ও আল্লাহ আমি আমার সন্তান নিয়ে এখন কি করব? ইসমাইল জবিউল্লাহ ওয়া ওয়া কইরা কান্দে, বাজানো আজকে আপনি আমি একটু বিপদের মধ্যে পড়লে দরজহারা হইয়া যাই, দরজহারা হবেন না, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, আল্লাহর প্রতি ভালোবাসা রাখবেন, আমার আল্লাহ সবকিছুর সমাধান দিয়া দিবে। বিবি হাজেরা সন্তানের মায়ায় কান্দে, একবার এই দিকে যাই আরেকবার ওই দিকে যাই, তাকে দেখে কোনো পানির সন্ধান পাইতেছে না। এই আমার বাবারা অনেক দূর, বিবি হাজেরার চোখের নজরটা যখন পইরা গেছে, পইরা যাওয়ার পরে বিবি হাজেরা দেখতেছে আকাশ থেকে যেন একটা ঝর্ণার নেই, জমিনের মধ্যে পানি পড়তেছে সন্তানকে বাঁচানোর জন্য। মা বিবি হাজেরা কি করলো, দৌড়াইয়া ওই পানির কাছে গেছে, যাইয়া দেখে রে যেই জায়গাটারে দেখছিল পানি আছে ওই জায়গাটার মধ্যে পানি নাই, ওই জায়গাটা একটা পাহাড়, এই জায়গার মধ্যে আকাশের সূর্য পইরা একটা একটা তাপের সৃষ্টি হয়ে আছে, ওই জায়গার মধ্যে মাটি আর বালু ছাড়া কোনো কিছুই নাই, মায়ের মন তো মানে না। এই বিবি হাজেরা সাপা পাহাড়ের মধ্যে গেলেন, গিয়া দেখে সাপা পাহাড়ের মধ্যে পানি নাই, মা তো হাই হুতাশ, হাই হুতাশ হয়ে গেছে। আবার ওই দিকে তাকাইলেন, তাকায় দেখতেছে আরেকটা পাহাড় দেখা যায়, ওই পাহাড় দেখা যেমন ঝর্ণার মতন পানি পড়তেছে। এই আমার শেরপুরের বাবারা দৌড়ায় মা সন্তানের বাসায়
দিবার জন্য ওই মারুয়া পাহাড়ের মধ্যে গেলেন। পানি মনে কইরা যায়া দেখে ওই মারুয়া পাহাড়ের মধ্যেও পানি নাই। একবার সাফাই যায়, একবার মারুয়াই যায়, একবার সাফাই যায়, একবার মারুয়াই যায়। আল্লাহ কয় জিব্রাইল, জিব্রাইল রে, জিব্রাইল রে, তাকায়া দেখ আমার হাজেরার দিকে, তাকায়া দেখ আমার হাজেরার দিকে। হাজেরা একবার সাফার দিকে যাই, আরেকবার মারওয়ার দিকে যাই, একবার সাফার দিকে যাই, আরেকবার মারওয়ার দিকে যাই। ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ। এই যে হাজেরা সন্তানের বাঁচানোর জন্য একবার সাফাই যায়, আরেকবার মারওয়ায় যায়। আমার কাছে বড় ভালো লাগতেছে, আমার কাছে বড় ভালো লাগে। মা হাজেরা সাতবার দৌড়ানো দিলেন, এই যে এখন হজের মৌসুম, হাজি সাহেবরা সাফা মারওয়ায় দূর দেই কি দেয় না? হাজি সাহেব আছেন কেউ এখানে? আপনি দিছেননি? কয়বার দিছেন? সাতবার। কয়বার? ওই দিন বিবি হাজেরা সাতবার দৌড়ানি দিছে। আল্লাহ কয় জিব্রাইল, সন্তানের বাঁচানোর জন্য হাজেরা এই সাফা পারওয়া সাফা এবং মারওয়ার মধ্যে সাতবার দৌড়ানো দিছে। এই দৌড়ানোটা আমার কাছে ভালো লাগছে, এই ভালোবাসাটা আমি আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে একটা নিদর্শন হিসাবে রেখা দিব। আমার বান্দাগুলা যারা আমার খানাই কামাই জিয়ারতে আসবে রে, এই সাফা এবং মারওয়ার মধ্যে দৌড়ানো লাগবে, এটা হলো আমি আল্লাহর বিদায়। সাতবার দৌড়ার দৌড়ে কইরা যখন কোনো পানি পাই নাই, আবার হঠাৎ করে দেখতেছে সন্তানের আওয়াজ শোনা যায়, দৌড়াইয়া সন্তানের কাছে গেলেন। যেই মাত্র দৌড় মারলেন, দৌড় মারার সাথে সাথে গিয়ে দেখতেছে সন্তান ইসমাইল ও জবিউল্লাহর পাও দুইটারে এমন ভাবে করে নাচাইতে আছে, ছোট বাচ্চা গুলারে শোয়ে রাখলে এইভাবে পাও নাচায় না, কতক্ষণে নাচায় না, তারা খেলে পাও দুইটারে এমনি ভাবে নাচাইতে আছে। এমনি ভাবে নাচানাচির সাথে সাথে তার পার তলা থেকে জমজমের পানি উতলাইয়া জমিনের ভিতর থেকে জমিনের উপরে উঠতেছে, যেরকম না সুবহানাল্লাহ। এতক্ষণ তাকায় দেখে পানি নাই, মরুভূমির বালু, পানি নাই, এমন ভাবে পানি উঠে। আচ্ছা শেষ করে দিচ্ছি, এবার যখন পানি উঠতেছে, এমন ভাবে পানি উঠতেছে, কোনোভাবে পানিকে আটকানোর রাস্তা নাই। মা হাজেরা এক সাইডে বাঁধিছে, আরেক সাইডে পানি ছুটে, আরেক সাইডে বাঁধ দিলেন, আরেক সাইডে পানি ছুটে, আরেক সাইডে যখন বাঁধ দেওয়ার জন্য যাবে কোনো কিছুই নাই, মা হাজেরা কই থাম, সাথে সাথে পানি তাইমা গেছে, জোরে কর না সুবহানাল্লাহ। পানি পাইল, সময় প্রায় শেষ, এই জন্য আলোচনা এবার কোরবানির দিকে নিয়ে যাই। সন্তান আস্তে আস্তে বড় হয়ে গেছে, কয়েক বছর যখন হয়ে গেল, আল্লাহ হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে স্বপ্নে দেখাই, ইব্রাহিম একটা কাজ করো, কুরবানি করো। কি করো? কথা কই না, কি করো? কে স্বপ্নে দেখাইছে? আল্লাহ কই, ইব্রাহিম তুমি কুরবানি করো। যখন কুরবানি করার কথা বললেন ইব্রাহিম খলিলুল্লাহ, ঘুমতেই কাউইটা পরের দিন সকাল বেলায় 100 উট আমার আল্লাহর নামে কুরবানি করে দিলে। আপনি আমি দেই কয়টা? হ্যাঁ, একটা দিলে তো ফহরের সুরে এলাকা তাহন জান, ঠিক না? হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য 100 উট কুরবানি দিয়া দিলেন। পরের দিন আবার ঘুমাইলেন, আবার স্বপ্নে দেখাই, খলিল তুমি কুরবানি করো। আবার পরের দিন কি করলেন? এবার ঘুম থেকে সজাগ হইয়া 100 দুম্বা আল্লাহর নামে কুরবানি দিয়া দিলেন। তৃতীয়বারের মাথায় আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম একটা কাজ করো, তুমি কুরবানি করো। এই কথা বলার সাথে সাথে কই আল্লাহ কি করব? আল্লাহ কই কুরবানি করো তোমার পছন্দের বস্তু। কুরবানি দিলেন, মিসকিন দেখা আপনি রাগ হইয়া গেলেন, কুরবানি হইল। ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করে, আহারে পছন্দের বস্তু কি,
আমার কাছে তো সবচাইতে ভালোবাসার দামি জিনিস হলো আমার সন্তান ইসমাঈল। হযরত সারা আলাইহিস সালামের কাছে গিয়া পরামর্শ করে, এখন কি করা যায়? আল্লাহ তো বলছে কুরবানি করার জন্য, আপনি কাজ করেন তাড়াতাড়ি কুরবানি করে দেন। মার কাছে চইলা গেলেন ওই জায়গার মধ্যে, এই আমার বাজান। এবার বিবি হাজারের কাছে গিয়া বলে, ও হাজেরা আমার সন্তানের তুমি সাজায়া দাও, আমার সন্তানের গোসল করায়া, নতুন পোশাক পরায়া, জামা পরায়া আমার হাতের মধ্যে দিয়ে দাও। মা হাজেরা কয়, ও হে স্বামী আমার অনেক বছর পরে আসলেন আমাদেরকে দেখার জন্য, সন্তানকে দেখার জন্য। আইসাই বলতেছেন সন্তানকে নিয়ে দাওয়াতে যাবেন, কার দাওয়াতে যাবেন? এবার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কই, হাজেরা দুনিয়ার অন্য কারো দাওয়াতে না রে, আমি আমার সন্তানের নিয়া যাব আল্লাহ পাকের দাওয়াতে। হাতের মধ্যে একটা ব্যাগ, ব্যাগটা খুললেন, খুলে দেখে রশি, বিশাল একটা তলোয়ার, অনেক ধারালো তলোয়ার। এবার ডাক দিয়া কই, তলোয়ার কেন? বুঝবে না, মার তো মন, মার মন তো না বুঝার কোনো বাকি এখানে নাই, মা বুঝা গেছে। এবার ডাক দিয়ে বলে, আল্লাহ হুকুম দিছে যাওয়ার জন্য? বলে হ্যাঁ, আমার সন্তানের নিয়ে যাওয়ার জন্য। ও বাজান, এবার সন্তানের সাজাইয়া দিলেন, সন্তানের সাজাইয়া বাবার হাতের মধ্যে এবার সন্তানের তুইলা দিলেন। তুইলা দেওয়ার পরে শয়তান আছে না মারা গেছে? হ্যাঁ আছে, শয়তান আছে, শয়তান মারা যায় নাই। এই আমার বাবার মার কাছে শয়তান গিয়ে ওয়াসওয়াস দে, হাজেরা তুই তো বড় নির্দয়া, তুই তো বড় নির্দয়া, তুই আমার কেন নির্দয়া বললি? তুই তোর সন্তানটারে এত কষ্ট করে লালন পালন কইরা আস্তে আস্তে বড় করলি, সন্তানটারে স্বামীর হাতে তুইলা দিলি, তুই জানুস নি তুই তোর সন্তানের নিয়ে তোর স্বামী কি করব? এবার ডাক দে বলে কি করব? তোর সন্তানের নিতেছি মিনা বাজারের মধ্যে তোর স্বামী মারার জন্য। এবার ডাক দে বলে, আমার স্বামী নিজের ইচ্ছায় কোনো কিছুই করে না, আল্লাহ যদি হুকুম দিয়া থাকে আমি মা আমার সন্তানের মায়া সাইরা দিলাম। মারে ওয়াসওয়াসা দিয়া গলাইতে পারে নাই, এবার সন্তানের হাতের মধ্যে এমনি দইরা যখন নিয়া যাইতেছে, এই আমার বাজানো ইসমাঈল জবিউল্লাহ রে, ডাক দিয়া বলে, ইসমাঈল তুই কি তোর জীবনের মায়া করবি না? এবার ডাক দিয়া বলে, তুমি কে? আমি বড় হুজুর। তুই কেনা? আমি বড় হুজুর। তুই কি বড় হুজুর? তুই বুঝো না, জাহান্নামে সবিরে জাহান্নামে নেওয়ার বড় হুজুর, হাতের মধ্যে তসবি দেহ না, তোমার লাগে আমার মায়া লাগতেছে। ও মা গো, মার জলে না মাসির জলে ঘর ফুরে না দুমা রেখো, তুমি জানো তোমার বাপে নিতেছে তোমার মারার জন্য। এই কথা বলার সাথে সাথে, এই এই হাজি সাহেব পাত্তর মারছেন নি? মারছেন? দিছে না? বিধান আসেনি? ও উমরা করছেন? ও আচ্ছা আচ্ছা, যারা এখন হজ করতে গেছে তারা মারা লাগে। ওই দিন ইসমাঈল জবিউল্লাহর যখন ওয়াসওয়াসা দিতেছে হাতের মধ্যে পাথর নিয়া, তারে ঘৃণা কইরা পাথর মারছে, এটাও হজের একটা বিধান হয়ে গেছে। এবার যখন মিনা বাজারের মধ্যে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ইসমাঈল জবিউল্লাহ ডাক দিয়ে বলে, বাবা একটা কাজ করবেন, আপনি আমার হাত পা গুলা শক্ত করে বাঁধবেন। কই কেন? আপনি তো বাবা, আপনি আমার হাত পা গুলা শক্ত করে বাঁধবেন, আপনার ছোঁয়া গুলা বাঁধবেন, আর আপনার এই তলোয়ারটা ভালো করে ধার দিন, যাতে তলোয়ার আমার গলার লাগার সাথে সাথে আমার দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে যায়, দেরি যাতে না হয়। দেরি যদি একবার একটু হয়ে যায়, আর আপনি যদি সন্তানের মায়া করেন, এই সন্তানের মায়া করলে যদি আল্লাহ ইসমাঈলের কুরবানি কবুল না করে, ওই দিন যদি ইসমাঈল কুরবানি হইতো, এখন পর্যন্ত গতকালকে যেই দিনটা গেছে আপনি আপনার সন্তানকে জবাই দেওয়া লাগতো, এখনের যেই জামানা, আপনি যদি বলতেন ফুত তুই হারো, কালকে তোর কুরবানি দিব আল্লাহ পাওয়ার জন্য, ফুতে গেলে আব্বা ঠিক আছে সমস্যা নাই, একটা কাজ করে আপনি নিঃসন্দেহে ঘুমাইতে হন, সকালবেলা আমার গোসল করে কুরবানি দিই, এই দিকটা বাপে নিশ্চিন্তে ঘুমাই লইলে আর ফুতে সারা রাইতে কিভাবে বাংলাদেশ সেরা ইন্ডিয়ার বর্ডার পার করে এই পার যাই লইলে কথা কেন? এই কুরবানিটা আমাদের জন্য একটা নিয়ামত। অহংকার করবেন না, ফখর করবেন না, তাকাব্বুরি করবেন না, মিসকিন দেখলে চেহারা আন্দার করিয়েন না,
কষ্ট লাগে, একটা মিসকিন এনে তোরা তোরা তো ফিকা সেনা কুরবানি দিতে পারস না, তো তৌফিক থাকলে কি তোমার সামনে আইসে কি হাত পাত নাকি? আর কুরবানি দই নারী ব্যক্তি দিতে হেন কয় হ্যাঁ হ্যাঁ কুরবানি দিছেন হেঁটে হবে সর অভাব নাই, এই তোরা তো জনে কেন? সবকারা 70% কুরবানি লোক দেখানো কুরবানি দে, হে দিছে তো আমি তুমি এত আপনার টেহা পারলে সুদি লাগা কথা কই না, এগুলা করিয়েন না, হৃদয় রক্তকরণ হই, আল্লাহ গোস্ত খায় না, কুরবানি দিছে আপনি খাওয়ার জন্য, তৌফিক থাকলে কুরবানি দিবেন, হারাম টাকায় কুরবানি দেওয়ার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। আবার ঘরের মধ্যে মারে না দিয়া শেহ শ্বশুর বাড়িতে এক বস্তা পাঠাই দিয়েন, হ্যাঁ হ্যাঁ মার ভেড়ের ভাই কুরবানি দিছে না তার ভাই না আছে শালার ভাই ফাড়া না কথা কয় না। আবারও বলছে যে তুমি তোমার মনের পশুটাকে কুরবানি করো, সন্তানকে ডাক দে বলে বাবা কলাই আবাতি আল মাতুক মারু সাতাজিদুনি ইনশা আল্লাহ, আমি স্বপ্নে দেখেছি আল্লাহর রাহে তোমাকে আমি কুরবানি করে দিয়েছি, তোমার মতামত কি, তোমার মতামত কি? ইসমাইল ও জবিউল্লাহ কয় বাবা সাতাজিদুনি ইনশা আল্লাহ, গলার মধ্যে যখন ছুরি সালায় দিব এক সেকেন্ডের জন্য মায়া করে নাই, আপনি বাবা এক ঘন্টার জন্য হলে সন্তানের জন্য মায়া করতেন, সন্তানটার এত কষ্ট করে লালন পালন করছি সন্তানের জন্য আমার মায়া হয়, কিন্তু ইসমাইল জবিউল্লাহর জন্য সেকেন্ডের জন্য মায়া বাবার ভিতরে আসে নাই, একটাই মাত্র কারণ সেকেন্ডের জন্য মায়া আসলে মাওলা যদি কুরবানি কবুল না করে। গলার মধ্যে যখন ছুরি সালায়া দিব ওরে প্রিয় পুত্র কুরবানি দে নাই যার তুলনা, ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না, ওরে পুত্রকে কুরবানি দিতে ছুরি যখন নিল হাতে, ওরে দুম্বাই একটা জবাই হলো আজব নিশানা, ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না, ছুরি সালাই দিব আল্লাহ কয় জিব্রাইল তাড়াতাড়ি জান্নাতের ভিতরে তাইকা একটা দুম্বা নিয়ে আজা, আর ইব্রাহিমের ছুরির নিচ থেকে ইসমাইল রে